Assalamualaikum assalam. Sit down, please. Aske amader mulloyon ache. Shishurkalin mulloyon na. Kon bishoye? Shastho surokkha. Shastho surokkha mulloyoner bishoy ki? Good touch, bad touch. Acha, amra ki jani good touch ebong bad touch ki? হ্যাঁ আমরা জানি আমাদের শারীরিক একটা বলয় আছে আমরা যদি হাতটাকে ঠিক এভাবে করি কেউ তোমাকে দেখাবা শারীরিক বলয়টাকে দেখাবা আমরা শারীরিক বলয়ের মাধ্যমে একটু প্রথমে দেখব গুড টাচ এবং ব্যাড টাচ কি হ্যাঁ এভাবে তুমি যদি রাউন্ড কল্পনা করো এই রাউন্ডের ভিতরে যদি তোমাকে কেউ টাচ করে বা স্পর্শ করে এবং যেটা তোমার খারাপ অনুভূতি আসবে সেটা কি ব্যাড টাচ তাছাড়া গুড টাচ ঠিক আছে আর তুমি যাকে অপছন্দ করো বা অপরিচিত কেউ যদি হয় তোমাকে যদি স্পর্শ করে সেটাও ব্যাড টাচ কিন্তু তোমরা বন্ধু বা বান্ধবীরা যারা আছো তারা যদি তোমাকে করে টাচ করে তোমার যদি কোনো খারাপ মনে হয় সেটাও তোমার জন্য ব্যাড টাচ মানে গুড টাচ ব্যাড টাচ তো ছেলে যারা আছো তোমরা এখানে কিন্তু সবাই ম্যাক্সিমাম 90% ছেলে মেয়ে তোমরা বয়সন্ধিকাল পার করছো তাই না আমরা বয়সন্ধিকাল যখন পার করছি তখন এই সময়টাতে আমাদের অনেক ধরনের পরিবর্তন আসে এবং আমাদের অনেক ধরনের অনুভূতি সৃষ্টি হয় যে অনুভূতিটা আমরা অন্য কাউকে প্রকাশ করতে পারি না যেমন তুমি যাচ্ছ তোমার কাজীর হতে পারে চাষতে পদবী হতে পারে সে তোমার মাথায় অথবা গায়ে হাত দিল এবং তখন তোমার খারাপ একটা অনুভূতি হলো মনে হলো যে লোকটা খারাপ আমাকে অন্যভাবে ধরছে বা অন্যভাবে টাচ করছে এটা হচ্ছে ব্যাড টাচ বাট তোমার টিচার তোমার মা আত্মীয় স্বজন তোমার বড় ভাই তোমাকে যদি কখনও গায়ে হাত দেয় ঘাড়ে হাত দিল মাথায় হাত দিল সেটা কিন্তু কখনো তোমার কাছে ব্যাড টাচ হবে না আর আমরা আমাদের দু হাত যেরকম বাড়ালে যেটা দেখি সামনে যে আমরা যদি একটা বলয় কল্পনা করি রাউন্ড ফিগার কল্পনা করি তাহলে সেটা কি হবে রাউন্ড ফিগারের ভিতরে যেন কখনো প্রবেশ করতে না পারে অনুরূপভাবে তুমি নিজেকে একটা বল কল্পনা করো বলের চারপাশ গোলাকার এবং বলটা কিন্তু ঘোরে ঘূর্ণায়মান না আবার আমরা যে বাবল ফোটাই না বাবল বাবল ফোটাই দেখছো সেই বাবলটাও কিন্তু আমাদের বলয় কল্পনা করতে পারি আচ্ছা ঠিক আছে দল তোমাদের দল মতো ঘুরে যাও মাশা আল্লাহ তো তোমাদের যে দলীয় কাজ ছিল দলীয় কাজ শেষ তোমাদের আজকে বিষয় কিছু ছিল গুড টাচ ব্যাড টাচ তোমরা কি গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে জানছো বুঝতে পারবা আচ্ছা এবার নিজেকে কি নিজে সেভ করতে পারবা আচ্ছা তোমরা কি নিজেকে সেভ করার জন্য প্রস্তুত হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে গুড টাচ গুলো কি বলতে পারবা কেউ শিক্ষক আমাকে ধরলে গুড আমার বন্ধু আমাকে ধরলে গুড আমার নানু ধরলে গুড যারা ভালো কাছে আসো আসো আচ্ছা তোমরা যে এটা উপস্থাপন করছো এটা কি করছো বলো গুড টাচ আর ব্যাড টাচ তোমরা কি গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে জানো জি ম্যাম অনেক সুন্দর হয়েছে মা যদি আমার শরীরে স্পর্শ করে তাহলে সেটা গুড টাচ আর অপরিচিত কেউ যদি আমার শরীরে স্পর্শ করে তাহলে সেটা ব্যাড টাচ আচ্ছা আমরা কি তাহলে এখন বুঝতে পারছি গুড টাচ ব্যাড টাচ আচ্ছা ব্যাড টাচ যদি কেউ আমাকে করে তখন আমার করণীয়গুলো বলতে পারবা বলো যদি কেউ আমাকে ব্যাড টাচ করে তাহলে আমি তার আমার উচিত তার থেকে দূরে দূরে হ্যাঁ এবং আমি আমার পরিবারের কারো কাছে সেটা সাহায্য নেব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওদের একটু হাত তালে বাবা